নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে বানাবো একদম ইউনিক একটি শাকের রেসিপি, সেটা হচ্ছে ছেঁচি শাক। তাই জন্য আমাদের বাড়ির সামনে এই দেখো ছেঁচি শাকের বাগান হয়েছে, কত সুন্দর, একদম ভরে, আমার পিছনে পিছনে একদম ভরতে। কিন্তু তা ওইদিকে আর যাচ্ছি না, এই সামনে থেকে কিছু শাক তুলে তোমাদেরকে রেসিপি করে দেখাবো। কত সুন্দর কচি, আর বর্ষা হয়েছে তো একদম লকলক করছে। বাজার থেকে কিনে তো আমরা শাক রান্না করেই থাকি, কিন্তু তুলে রান্না করার মধ্যে আলাদাই একটা মজা। কিন্তু এখন তো আর সেরকম বাগান দেখা যায় না, তো এটা হয়েছে যখন, এটা আর হাতছাড়া বললাম না, আমি তুলে বাড়িতে রান্নাটাও করব আর তোমাদেরকেও সাথে নিয়ে কিন্তু দেখাতে থাকবো। এই যে পুকুরটা দেখছো, আমাদের ছোটবেলায় এই পুকুরে যে কত স্মৃতি আছে, আর আমাদের খুব ভালো লাগে। আর এই পুকুরে আমি আমার ভাই এবং আমার ছেলে সাঁতার কাটা শিখেছি। এই পুকুরে আমাদেরকে শিখিয়েছে আমার বাবা, আর আমার ছেলেকে শিখিয়েছে আমার ভাই। আর ওখানে ছিল ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা আমাদের কারখানা ছিল আগে, এই পুরোটা ওটা ওখানে ওখানে, এখন তো দেয়ালের হয়ে গেছে, আগে নর্মাল উপরে টিন দিয়ে নর্মাল ছিল, এখন তো সুন্দর করে পুরোটা ভাড়া দিয়ে দিয়েছে। তো যতটা প্রয়োজন এখানে শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে রেসিপিটা দেখানোর পালা। তো চলো, শাকটা তো তুলে নিয়ে আসলাম তোমরা দেখতেই পেলে। এইবার শাকটাকে খুব ভালো করে জলে ধুয়ে যেগুলো বাড়তি ছিল শাক সেগুলো সব ফেলে দিয়েছি, এবার শাকটা কেটে নেব। যতটা সম্ভব কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। শাকগুলো দেখো কত মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে শাক নিয়েছি, আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য লাগছে এখানে কালো জিরে, লাগছে এখানে একটা গোটা রসুন, এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেল হলুদ লবণ সমস্তটাই কিন্তু লাগছে। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। শাকটা ভাজবার জন্য প্রথমে ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো। তেল খুব ভালো করে গরম করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন। হালকা করে ভেজে নিয়ে শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, দিয়ে দেবো একটা কুচি করা গোটা রসুন। রসুনটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, এবার খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি 30-35 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব লাইট করে ভেজে নিয়েছি, পেঁয়াজের থেকে ভীষণ সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা ছেঁচির শাকগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে ছেঁচির শাক খুব ভালো করে মিশিয়ে নেব। শাকের রেসিপি দেখানোর কিছুই নেই, কিন্তু আমরা কিভাবে বাড়িতে এই শাক খাই সেটাই কিন্তু রান্নার সাহায্যে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর তোমরা কিভাবে ছেঁচির শাক বাড়িতে বানাও সেটাও আমাকে জানিও। আর শাক তো জানোই শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো লবণ, যেহেতু এবার খুব ভালো করে সব মিশিয়ে নেব। শাকটা যেহেতু জমির থেকে তোলা, দেখো কত টাটকা রয়েছে, আর শাকের থেকে কিন্তু জলও খুব একটা বেরোচ্ছে না, এই হচ্ছে টাটকা শাক।
তো তোমরা দেখতেই পেলে শাকটা কতটা নরম হয়ে এসেছে, আর একটু জল কিন্তু এখান থেকে শাক থেকে ভেবেছিলাম জল বেরোবে, কিন্তু জল একটুও বেরোয়নি। তার কারণ এটা একদম জমির শাক, জমির থেকে তুলে এনেই করলাম সেই কারণে। আর শাকটা দেখো নরম হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আর একটা মশলা এখানে আমি ব্যবহার করব। শাকটা এখানে একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম গামাকা গামাকা হয়ে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে শাকটা কমপ্লিট হয়ে গেছে। এক চামচ পোস্ত নিয়েছিলাম, এই যখন শাকটা এরকম পর্যায়ে থাকবে পোস্তটা দিয়ে দেবো। শাকে যদি পোস্ত পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা তো লাল শাক পোস্ত দিয়ে খেয়েছো, আমার রেসিপি দেখে তোমরা একবারের জন্য হলেও এরকম চিটির শাক একটু পোস্ত দিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। শাক পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আমার করা, একদম চটপট চটজলদি একটি হেলদি রান্না শাক, সেটা আমি করে দেখিয়ে দিলাম। তো এবার আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাবো। এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এটাতে আমি শাকটাকে আস্তে আস্তে সার্ভ করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ, কারা কারা তোমরা এই শাক বাড়িতে এইভাবেই রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।